আর বলছেন আবার বাজা আবার বাজা ও ভাই কানাই তোর মোহনের নু শুধু তাই নয় ও কানাই রে আবার যেন সঙ্গ পাই এ জন্মে নয় জন্মে জন্মে এমনি করে চলছিল কোথা দিয়ে যাচ্ছে যাবত গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে শেখর সত্তর করি কহে শুন সুন্দরী নগর মিল হই খান এখন রাধারানী অট্টালিকার ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে লাগলেন ওই তো প্রাণবল্লভ চলে যায় অমনি রাধারানী কি করলেন নিবেদন করলেন ও প্রাণ ও প্রাণ বধূহে ওই নবেশে আইস আমার ঘর ও প্রাণ বধূহে ওই নবেশে আইস আমার ওই না বেশে আইস তুমি দাঁড়িয়ে রয়েছি আমি ওই না বেশে আইস তুমি ওরে দাঁড়িয়ে রয়েছি আমি তোমার বন্ধু লই বাড়ো তরে তোমারে লই বাড়ো তরে রবি যখন বইছে বাটে বই যাই যমুনা ঘাটে রে রবি যখন বইছে বাটে বই যাই যমুনার ঘাটে তোয়া লাগি চাই চারি পানে ওরে তোয়া লাগি চাই চারি পানে রোজের বালক যত সবে চলি যাও তো রোজের বালক যত সবে চলি যাও তো আজ তুমি সবার পাছে কানে ওরে আজ তুমি সবার পাছে কানে চঞ্চল ধবল শানে কত না হেঁটেছ বনে চঞ্চল ধবল শানে কত না হেঁটেছ বনে চঞ্চল চঞ্চল ধবল শানে কত না হেঁটেছ বনে চঞ্চল ধবল শানে কত না হেঁটেছ তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে ফুলের বালিশ আশেপাশে ফুলের বালিশ তা হাতে সতীবে তুমি চরণ সেবিব জানি তা হাতে সতীবে তুমি চরণ সেবিব জানি ধরে যাবে বনের আলিশ ধরে যাবে বনের বালিশ এই তো আমার মন্দির মাঝে ওখানে বসিয়ে দিলে হবে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে ফুলেরও বালিশ তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের আলিশ এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা সব করল বয়ান এই যে এখন আমি ঘরে যাই আবার এসে করব দেখা গভীর নেশায় নিবিড় বনে কিন্তু না কহে দার যদুনাথ পোড়াও হে মনেরও সাধ পাছে তুমি করো হো বয়ান তুমি এখনই সাধ পূরণ করো এখনই সাধ পূরণ করো একবার যুগল হয়ে দাঁড়াও দেখি যুগল হয়ে দাঁড়াও দেখি নয়ন ভরে যুগল দেখি যুগল হয়ে দাঁড়াও দেখি নয়ন ভরে যুগল দেখি যুগল হয়ে দাঁড়াও দেখি ভক্তের ইচ্ছা পুরাইতে ভক্তের ইচ্ছা পুরাইতে নয়নে নয়নে মিলন হলো ভবন ভরে হরি হরি বলো এটা সাক্ষাৎ মিলন নয় নয়নে নয়নে মিলন নয়নে নয়নে মিলন সাক্ষাৎ মিলন হবে না আসে গিয়ে এরপরে রূপ হবে অভিসার হবে তাতেও সাক্ষাৎ মিলন হবে না মিলন হবে গিয়ে না আসে গিয়ে তা আপনারা সেই লক্ষ্যে বসে থাকুন বছরের প্রথম সময়েই আমরা
এই ভজন করবার ভাগ্য পেয়েছি। আপনারা সবাই ভজনে থাকবেন। এবার গোপাল চলে গেল মায়ের কাছে, মা গোপালের আরতি করলেন। আপনারা গোপালের আরতির পরে আরতি গোপালের সেবা হবে, গোপালের মা বাবা আপনারা গোপালের সেবা দিবেন। আমি বালক মুখ হে গোপাল মুখ হে বালক মুখ হে আরতি রানী বালক মুখ হে গোপাল মুখ হে আর বালক মুখ হে পঞ্চ রম্ভাপল ঘৃত পরিব পুষ্প রচিত ধারি সুন্দরী বন বলত দেই সখা বন করুন তালি রম্ভা সবাই মিলে উলোধ্বনি দাও। গোপালের আরতি হচ্ছে, এবার গোপালের আরতি করে গোপালেরা আরতি করে পঞ্চপ্রদীপ জ্বালাইয়া গোপালেরা আরতি করে প্রদীপ জ্বালাইয়া গোপালের আরতি করে। এবার গোপালের আরতি হচ্ছে, পঞ্চ প্রদীপ জ্বালিয়ে ধীপ দপ দিয়ে ধীপ ধূপ দিয়ে গোপালের আরতি হলো। আরতির পরে গোপালের সেবা, গোপালের সেবা হলো ক্ষীরসার নবনী, গোপালের সেবা। সেবার পরে গোপাল কুসুম কমল সজ্জায় মা ঘুম পাড়িয়ে রাখলেন। ইত্যাবসরে গোপালের রূপের কথা শুনবেন আপনারা, পরবর্তী লীলা আপনারা ভগবানের রূপের মাধুর্যের কথা শুনবেন। এখনকার মতো উত্তরাগষ্ট লীলা এখানে বিশ্রাম রইল, এবার এখনকার মতো এমনি রইল, উত্তরাগষ্ট বিশ্রাম হলো, বিশ্রাম হলো, ঘরে হরি হরি বলো, উত্তরাগষ্ট বিশ্রাম হলো, বিশ্রাম হলো, হরি হরি বল।